আমরা সূরাতুল বাকারার 211 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাল বানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বনি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করেন যে কত উজ্জ্বল প্রমাণ আমি তাদেরকে দান করেছি। অমাই ইউবাদদিল নিমাতাল্লাহি মিন বাদি মা জাআতু ফাইনাল্লাহ শাদীদুল ইকাব। এবং আল্লাহর নিয়ামতগুলো এসে যাওয়ার পরে যারা এই নিয়ামতকে পরিবর্তন করে তো নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দাতা। সময় তো শুধু বনি ইসরাঈল কারা? বনি ইসরাঈল হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম পুত্র হল ইসমাইল আলাইহিসসালাম। এই ইসমাইল আলাইহিসসালামের 13 বছর পরে ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইহিসসালামের পুত্র হল ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান ছিলেন। ইয়াহুদ লাবিরা 10 ভাই আর ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিন 2 ভাই, এই 12 ভাই। এই 12 ভাইয়ের বংশধরকে কোরআন পাকে বনি ইসরাঈল বলা হয়। তো এই বনি ইসরাঈল বংশে ইয়াকুব আলাইহিসসালাম থেকে আরম্ভ করে ইসহাক আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান ছিলেন। এই সন্তানের বংশ থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আসেন এবং এরা সব বাইতুল মুকাদ্দাস অঞ্চলে এসেছে, মক্কা অঞ্চলে না। মক্কা অঞ্চলে ছিলেন ইসমাইল আলাইহিসসালাম এবং এই মক্কা অঞ্চলে ইসমাইল আলাইহিসসালামের পর থেকে আরম্ভ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝে আর অন্য কোনো নবী আসেন নাই। আর বাইতুল মুকাদ্দাস অঞ্চলে ইসহাক আলাইহিসসালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত প্রায় 1000 নবী রাসূল আসছে। তো এই গ্রুপটাকে বলে বনি ইসরাঈল। আর আমরা যেহেতু ইসমাইল আলাইহিসসালামের বংশধর, আমরা বনি ইসমাইল। কিন্তু আমাদেরকে বনি ইসমাইল বলা হয় না। কেন বলা হয় না? যে ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে সরাসরি কোরআন পাকে আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম যদি পিতা হয়, ইসমাইল আলাইহিসসালামের এক পুরুষ উপরে চলে গেল আর ইসহাক আলাইহিসসালামেরও এক পুরুষ চলে গেল উপরে, তাহলে আমরা সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, এটা আল্লাহ বলে দিলেন। আর এদের বংশধর এক পুরুষ নিচে এসে আল্লাহ এদের পরিচয়টা দিলেন যে এরা বনি ইসরাঈল। আর আমাদের পরিচয়টা দিলেন আল্লাহ সরাসরি ইব্রাহিম আলাইহিসসালাম থেকে, এটা একটা সম্মানের বিষয় কিন্তু, বুঝেন। তো এই জন্য আমাদেরকে বনি ইসমাইল বলা হয় না। যদিও আমরা ইসমাইল আলাইহিসসালামের বংশধর, কিন্তু বনি ইসমাইল না বলে আমাদেরকে সরাসরি আল্লাহ বললেন যে তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, এটা কিন্তু আমাদের একটা সম্মান। তো এই বনি ইসরাঈলদের মধ্যে বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন। 4 জন রসুলের 3 জন রসুল বনি ইসরাঈল, মূসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। এই বনি ইসরাঈলের মধ্যে পৃথিবীর সমগ্র পৃথিবীর বাসা সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালামের পুত্র, তিনি বনি ইসরাঈলের লোক ছিলেন। তো বনি ইসরাঈলদেরকে আল্লাহ বহু নিয়ামত দিয়েছেন এবং আয়াতেন বাইয়ানাত, উজ্জ্বল প্রমাণ। মূসা আলাইহিসসালামকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছিলেন। তো এই জন্য আল্লাহ বলে যে আল্লাহর নিয়ামতে যারা পরিবর্তন ঘটায়, সেই নিয়ামত আসার পরে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি দাতা। তো এই নিয়ামত হচ্ছে আসমানি কেতাব। এই আসমানি কেতাবের পরিবর্তন ঘটাইছে ইহুদি খ্রিস্টানরা। তাদের কেতাবে স্পষ্ট লেখা আছে যে তোমাদের পরে মোহাম্মদ সাল্লাম নবী আসবেন, তিনি খেজুর বাগানওয়ালা দেশে হিজরত করবেন, তার নাম হবে আহমদ মোহাম্মদ, 2 কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো এক টুকরা ছোট্ট গোষ্ঠ উপরে উঠানো থাকবে মহারে নবুয়াত, তিনি সৎকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন। এই সমস্ত পরিচয় তাওরাত ইঞ্জিল ছিল, কিন্তু এই তাওরাত ইঞ্জিল আসমানি কেতাব, এটা নিয়ামত। এই নিয়ামতকে ওরা পাল্টাই ফেলাইছে। ওরা ইরেজিং টেম্পারিং করে, ঘষামাজা করে তাওরাত ইঞ্জিল থেকে মোহাম্মদ রাসামের নাম, গুণ, পরিচয় এগুলি সব ওরা ইরেজিং করে তার উপর ওভার রাইটিং করেছে, টেম্পারিং করেছে। এই কথাটা বলছেন যে নিয়ামতের পরিবর্তন ঘটানো, আসমানি কেতাব নিয়ামত। তাই তাওরাত ইঞ্জিল কোরআন যে কোনো আসমানি কেতাব, এটা নিয়ামত। কাজে আল্লাহ বলেন, ওমাই ইউবাদদিল নিয়ামাতাল্লাহি
আল্লাহর নিয়ামতকে যারা পাল্টায় মিম বাদে মা জাতু এই নিয়ামত তাদের কাছে আসার পরে ফাইনাল্লাহ শাদিদুল ইকাব আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দাতা। এখানে নিয়ামত বলতে তারা যে তাওরাতের উপরে হস্তক্ষেপ করেছে এটাই আল্লাহ বলেছেন যে ওটা আল্লাহর কিতাব নিয়ামত, তাহলে ওরা ডবল কুফরি করলো, মুহাম্মদ সাল্লামকে অস্বীকার করলো একটা কুফরি, আবার নিজেদের কিতাবটা নষ্ট করলো সেটা আর একটা কুফরি। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দাতা, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এতে কিন্তু আলেমদেরকে বলা হলো, কাজে আলেমদের ব্যাপারে আমরাও আলেম খুবই সতর্ক হইতে হবে। আসমানি কিতাবের ব্যাপারে আমাদেরও যদি ওরকম কোনো ভুল ত্রুটি থাকে তা আমাদের কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। আলেমরা যদি ভালো করে তো খুব ভালো, আর যদি ফেল করে তো একেবারে কঠিন শাস্তি। কাজে এই জন্য খুব সতর্কতার সহিত কাজ করতে হবে। এরপরে সামনে আল্লাহ বলেন জুইয়েনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, অবিশ্বাসীদের জন্য দুনিয়ার জীবনটাকে সুশোভিত করা হয়েছে। যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য এই দুনিয়ার জীবনটা খুব সুন্দর, স্ত্রী সুন্দর, বাড়িঘর সুন্দর, আসবাবপত্র সুন্দর, সব সুন্দর। এই সুন্দর, এই পৃথিবীর সৌন্দর্য গুছাতে গুছাতে তাদের আজরাইল ঈসা আসসালামু আলাইকুম, কথা বলতে পারছেন? এই যে সাদ্দাত 300 বছর বসে বাড়ি বানাইছিল, 300 বছর বসে যখন বাড়ি তার নির্মাণ কমপ্লিট হয়েছে, এই যে এডেনেই সাদ্দাতের বাড়িটা তো এডেনে, যে ইয়েমানের পরে এদিকে যে প্রথম দেশটা এডেন, এডেন শব্দটা হলো আদন থেকে, আদন মানে জান্নাতে আদন মানে মানে গার্ডেন মানে ইন্টার গার্ডেন, জান্নাতু আদেন মানে চিরস্থায়ী জান্নাত যেটাকে বলে, এই আদন শব্দটা কিন্তু এই যে সাদ্দাত যে বাড়ি বানাইছে এই সাদ্দাতের বাড়িটার নাম রাখছিল জান্নাতে আদন, ওই আদন থেকে এডেন ওই দেশের নাম, আর উপসাগর নাম এডেন উপসাগর। তো এই সাদ্দাত 300 বছর বসে তার বাড়িটা যখন কমপ্লিট করে সেই বাড়িতে ঢুকবে, মিস্ত্রিরা খবর দিয়েছে যে আপনার বাড়ি রেডি, আপনি আসেন। তো বাড়ির সামনে ঘোড়া ছেড়ে আসে, তখন আজদারের সামনে দাঁড়াইছে, হ্যাঁ এক কদম আর আগাবি না, আর কোনো ক্ষমতা নাই, আর ভাই আমার দেখেন এই কত কষ্ট আমি বাড়িটা করেছি, আর কোনো কথা নাই, তো এখানে দাঁড়া, ওখানে দাঁড়াইয়েই সাদ্দাতের জান কবজ করা হয়েছে, ওই বাড়িটাকে ঢুকতে দেওয়া হয় নাই এবং দেখতেও দেওয়া হয় নাই। তো আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনটা কাফেরদের জন্য সাজিয়ে রাখা হয় এবং শয়তান এটাকে সাজায় খুবই সুন্দর করে উপস্থাপন করে দুনিয়া, আর মুমিনদের কাছে এগুলি দেখলে হাসি তামাশার বস্তু মনে হয়। এই যে যত আসবাবপত্র বেশি, আমরা তো চলাফেরা করি, তো গাড়ি করে একজনে 5টা 7টা বড় বড় লাগেজ দেখে হাসি পায়, আমার কাছে দুনিয়ার এত আবর্জনা কেন জোগাড় করছেন? এগুলো আবর্জনা, এগুলো কি, ওর মধ্যে যাই থাক আপনার সোনা গানা সবই আবর্জনা, এরা কিচ্ছু না। আপনি যখন যাবেন সব ফেলে আপনি যাবেন, যদি আমল নামায় কিছু থাকে ওই আপনার সম্পদ, কিন্তু আপনার ব্রিফকেস ব্যাগ এগুলো আপনার সম্পদ না, আপনার দালাল কোঠা আপনার ব্যাংকে সঞ্চিত সম্পদটা আপনার সম্পদ না, সম্পদ হলো আপনার ওটা যা আপনি খেয়েছেন, পরিধান করেছেন, দান করেছেন, এটা আপনার, আর এর বাইরে যা হেফাজত করেছেন এটা আপনার না, পরের বোঝা টেনে টেনে কাঁধে ঘা বানাইছেন, কথা বলতে পারছেন? 800 টাকা খাবে না, সুদের টাকা খাইয়ে 800 টাকা সন্তানদের জন্য রেখে যাবে ব্যাংকে, এগুলো হলো বুদ্ধি আমাদের। কিন্তু যখন দোজখে ঢুকবে সেই সময় বুঝবে যে সন্তানের দরদ না এই জাহান্নাম কোনটা, কাজে এই জন্য সতর্ক থাকতে হবে। অবশ্য অর্থনীতির ব্যাপারটা একটা আলাদাই ব্যাপার, আমরা এদেশে অর্থনীতির দিক থেকে আমরা কেউ পবিত্র না, অর্থনীতির দিক থেকে আমরা যারা আলেম বলেন ওলামা বলেন সবাই আমরা পলুটেড, অর্থনৈতিক একটা আন্তর্জাতিক বিষয়, এ বিষয়ে আমরা কেউই আমরা স্বয়ং সম্পূর্ণ না, এবং আমরা কেউই বলতে পারি না যে হালালান তৈয়ে বা অর্থাৎ পবিত্র রিজেক আমরা ভক্ষণ করতে পারছি, এটা আমরা আসলে বলতে পারছি না। তো সম্মানিত শুধু আল্লাহ বলেন জুইয়েনাল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে সুশোভিত করেছেন এবং শয়তানের মাধ্যমে এটা হয়েছে। আর এই কাফেরদের স্বভাব ওয়াস কারুনা মিনাল্লাযিনা আমানু, তারা মুমিনদেরকে দেখে ঠাট্টা করে। আম্মার সোহেব বেলাল এই সমস্ত গরিব মানুষ যখন
আবু জাহেলের সামনে থেকে যেত, তো টিটকারি করতো, এই দেখো জান্নাতি মানুষের চেহারা দেখো, এই এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতি লোক, এইভাবে তাদেরকে উপহাস করতো এবং তাদেরকে ঠাট্টা করতো। তো এই ঠাট্টা যারা করেছে, জান্নাতে যাওয়ার পরে আবার এই দুই দলকে আল্লাহ দেখাবে, দুই দলকে দেখাবে, আবু জাহেলকে দেখাবে, তুমি যাদেরকে ঠাট্টা করছো দেখো তো এখন কোথায় তারা, আর তুমি কোথায় দেখো এখন। এটা আল্লাহ তাআলা বিচারের পরে এই ফলাফলটা আল্লাহ দেখাবেন। তো এই জন্য আল্লাহ বলেন ওয়াসখারুনা মিনাল লাযিনা আমানু, এই ধনীরা কাফেররা এরা মুমিনদেরকে উপহাস করত, ওয়াল্লাযিনা তাকাও ফাওকুম ইয়াউমাল কিয়ামা, এবং যারা আল্লাহকে ভয় করেছে তাকওয়া অবলম্বন করেছে তারা কাফেরদের উপরে থাকবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন তারা নিশ্চয় থাকবে না, তারাই জিতবে, তারাই উপরে থাকবে। কাজে এই জন্য পৃথিবীর ধন সম্পদ আপনি হালালভাবে অর্জন করেন, আল্লাহর বিধান মতো চলেন, এতে কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো নিয়ে যেন বাড়াবাড়ি না হয়, অসৎভাবে অন্যায়ভাবে যেন কেউ এগুলি উপার্জন করার চেষ্টা না করে, জাকাত এবং আত্মীয় স্বজনের হক এগুলি যদি সব যথাযথভাবে পরিশোধ করা হয়, এ বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আল্লাহ ইয়ারজুকুম আইয়াশা বিগাইর হিসাব, আল্লাহ বলেন যাকে ইচ্ছা করেন তিনি বিনা হিসাবে খাদ্য দান করেন। দুনিয়াতে আল্লাহ কাফেরদেরকে একটু বেশি দিতে চায়, এটা তো সুরে জুকরের আয়াত আপনারা শুনেছেন, আল্লাহ বলে যে ওরা মরার পরে পাবে না, এই জন্য ওই যারা কাফের ওদেরকে দুনিয়া একটু বেশি দিতে মনে হয়েছে আমার। এবং আল্লাহ কথাটা এভাবে বলেছেন যে সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো তাহলে আমি রহমান আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব সোনার উপাধি করে দিতাম, কিন্তু করে দিচ্ছি না এই জন্য যে এটা হলে হয়তো সব মানুষ কাফের হয়ে যাবে। লাউলা ইয়াকুনা নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমা ইয়াকুলু রহমানে লিবুয়ুতিহিম সুকুবাম মিন ফিদ্দাতিন ওয়া মারজা আলাইহা আজহারুন ওয়া লিবুয়ুতিহিম আবাবুহা মাসরুরুন আলাইহা ইয়াত্তাকিউন যুকরুবা, এই আয়াত কোরআনে আল্লাহ ঘোষণা করছে। এটা আপনারাও করেন, নিজেরা একটু চিন্তা করেন, জামাইয়ের সাথে যদি তার ভাই ব্রাদার বন্ধু আসে তা জামাইয়ের সাথে তার ওই বন্ধুদের সেবা আপনারা বেশি করেন, জামাই তোমার ছেলের মতো তো আসবে, আইজ আসবে কাইলে আসবে, কিন্তু এই জামাইয়ের সাথে যারা আসে এরা তো আর আসবে না ভবিষ্যতে, এদেরকে একটু ভালো করে মেহমানদারি করো, এটা আপনারা করেন না? তো ওটা ওই কাফেরদের দুনিয়াতে মেহমানদারিটা আল্লাহ ওই জন্যই করে যে ওপারে ওরা পাবে না, ওদেরকে একটু ভালো করে খাওয়াই দেবো, এখানে খাইয়ে যাক ভালো করে খাক, কথা বসে আসেন। কিন্তু পরকালে আল্লাহ বলেন যে ওই গরিবরাই মোমেনদের উপরে থাকবে। কানা না সুম্মাত ওয়াহিদা, আল্লাহ বলেন সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল, এক মা এক পিতার সন্তান, আমরা তো একই দলভুক্তই তো থাকবো। তো আল্লাহ বলেন সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল, ফাবাআসাল্লাহু নবীনা, আল্লাহ তাআলা তাদের মধ্যে নবী পাঠালেন, মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, যে নবীরা মানুষকে সুসংবাদ দান করেন, মানুষদেরকে ভয় দেখান, সতর্ক করেন দুজক থেকে, এই নবী পাঠালেন। ওয়ানজালা মাআহুমুল কিতাব, এবং নবীর সাথে আল্লাহ তাআলা কিতাব পাঠালেন, বেল হাককে সত্য সহকারে। কেন কিতাব পাঠালেন? লিয়াহকুমা বাইনান নাসে ফিমা ইখতালাফু ফিহি, কিতাবের মাধ্যমে মানুষ যে সমস্ত বিষয় নিয়ে মতভেদ করে এই বিষয়গুলি তারা কিতাবের মাধ্যমে ফয়সালা করে দিবেন, এজন্য কিতাব নিয়ে নবী পাঠানো হয়েছে। কিন্তু দুঃখের সহিত আল্লাহ এই কথাটা বলছেন, ইখতালাফা ফিহি ইল্লাল্লাযিনা উতুহু, কিন্তু মতভেদ ওরাই করে যাদেরকে এই কিতাব দেওয়া হলো। আপনি বলেন আলেম ওলামাদের নাম ছাড়া পৃথিবীতে ইসলামের দল 71 আর 73 যাই বলেন, এটা কোনো জেনারেল শিক্ষিত মানুষের নামে কোনো দল আছে? সব দল আমাদের হুজুরদের নামে, কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ খুব দুঃখের সহিত বলেন অমাক্তাল্লাহ ফাইফি ইল্লাল্লাযিনা উতুহু, মানে আসমানি কেতাবে মতভেদ ওরাই করে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। কখন করে? মিম্বাদে মা জাতমুল বাইয়ানাত, তাদের কাজে তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে, বুঝেছে শুনেছে সবই ঠিক পেয়েছে তারপরও তারা মতভেদ করছে। কেন করে তাও আল্লাহ বলেন বাগিয়ম বাইনাহুম, আপুষে বিদ্রোহ বসত, তোমার কথা মানবো কেন? তুমি বসো যদি ঠিক হয়ে থাকে, তা আমি যদি মানি তাহলে তোমার মুসল্লিরা মনে করবে যে আমাদের ইমাম সাহেব বোঝে না কি, কাজে আমি যেটা বলছি ওটা ঠিক আছে আর আর এক ইমাম সাহেব ওটা ঠিক আছে, কেউ কারো কথা মানবে না। কেন? বাগিয়াম বাইনাহুম, আপোষে বিদ্রোহ, যে আমাকে কেউ হেও মনে করবে, আমি যদি বুঝি যে উনি জানে না, হ্যাঁ তা মুক্তাদিরে আমাকে ভালো মনে করবে না, বা আমার সমাজের লোক আমাকে তুচ্ছ করবে,
কাজে আমি যেটা বলছি ভুল হইলো ওটা ঠিক আছে। কাজে এই অহংকার নিয়ে যদি আমরা কেউ পৃথিবীতে থাকি তার ভয়ঙ্কর বিপদে পড়তে হবে মরার পরে। এই জন্যই প্রত্যেকটা মানুষকে মনে করতে, আমি তো গোলাম, আমার কিসের সম্মান, আমার কিসের মর্যাদা, আমি গোলাম, আমি এখানে যারা আছে আমি সবচাইতে নিকৃষ্ট মানুষ, আমি এটা আমার মনে করতে হবে। তাহলে আমার ভুল হলে ভাই হ্যাঁ বা ভুল হলে ভাই বলেন, আমি সংশোধন করে নেব। কিন্তু আমি এমন হুজুর যে আমার সমকক্ষ এই রাজশাহীতে কেউ নাই যে আমার ভুলকে ধরে ভুল হইলেও আমি এটা মানব না। এই বিদ্রোহটাই আল্লাহ বলছেন বাগিয়াম বাইনা হুম, শোনেন কথাটা আমার না কোরআন, বাগিয়াম বাইনা হুম, যে তারা আপোষে বিদ্রোহবশত ওই মতভেদটা তারা করে যাচ্ছে, তারা বোঝে যে মতভেদের কিছু নাই। কী মতভেদ আছে বলেন, এক আল্লাহ এক কোরআন এক, মতভেদের কী আছে? কিন্তু বুঝে শুনেও আলেমরা এটা মানবে না। কাজে এই সমস্যার জন্য হাশরের ময়দানে আমাদের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। কোরআনে কোনো মতভেদ নাই, কোরআনে কোনো মতভেদ নাই, এবং বর্তমান জমানাটা তো অত্যন্ত খারাপ, ভয়ঙ্কর খারাপ। দেখেন বিশ্ববিখ্যাত ইমাম হলো চারজন, তাই না? তো আপনারা এই বর্তমান সমাজে যারা এই মানে হাদিস পাইলেই উনি বর্ণনা শুরু করে দিই, হাদিস এই আছে এই করতে হবে, আপনারা নামাজ পড়ছেন হয় না একদিন এই পাওয়া গেছে হাদিস এইটা। কিন্তু এদের একটু চিন্তা করা উচিত যে বিশ্ববিখ্যাত ইমাম হলো চারজন, তাই না? তা আপনি এই বিশ্ববিখ্যাত চারজন ইমাম কী বলেছে সেটা আপনি দেখেন না একবার। তারা তো বিশ্ববিখ্যাত মানুষ, তারা চারজনে যদি একটা কথা একমত হয়ে বলে তাহলে আপনি সেটা বিশ্বাস করতে পারেন না, না সেটা আপনার তারপরও উল্টোপাল্টা করতে হবে। পৃথিবীতে সবচেয়েতে কঠিন সাক্ষী হলো জেনার সাক্ষী, সেখানে সাক্ষীর পরিমাণ সংখ্যা হলো চারজন, চারজন সাক্ষী জেনার সাক্ষী, অন্য ক্ষেত্রে কোনো জায়গায় চারজন সাক্ষী নাই। দুজনে দিলেই হবে, আর দুজন না পাওয়া গেলে একজন পুরুষ দুজন নারীতে দিলেও সাক্ষী, বেচা কিনে লেনদেনের সাক্ষী হয়, বিবাহ তালাকের সাক্ষী হয়। কিন্তু একমাত্র জেনার বিচার যেমন কঠিন তেমন সাক্ষীও কঠিন, চারজন সাক্ষী। তো এটা আমি দৃষ্টান্ত এই জন্য দিলাম যে চারজনের উপরে কোনো বড় সাক্ষী নাই। তো এখন এই পৃথিবীতে এই বিশ্বের শ্রেষ্ঠ চারজন ইমাম যে কথাটা একমত হয়ে বলেছে সেই কথা নিয়ে সমাজে মতভেদ আছে, কেন থাকবে বলেন? আপনারা এই বিশ্ববিখ্যাত চারজন আলেম যেটা যে মতগুলিতে একমত সেখানেও নিচের শ্রেণীর আলেমরা মতভেদ করছে বললে আপনাদের হয়তো মন খারাপ করা হবে। এই যে তালাকের মশলাটা, এটা দেখেন, এইটা বিশ্ববিখ্যাত চাইর ইমাম চাইরোজনার মত যে একসঙ্গে তালাক দিলে তিন তালাক হয়েই যাবে। আপনাকে বসে জব তিন পুজ দিয়ে জবা করবে, মানে এক পুজ দিয়ে কাটিয়ে ফেরাইলে কি জবা হবে না? জবা হয়েছে, জবাটা মাকরু হয়েছে, কিন্তু জবা হবে না তা তো আর বলতে পারবেন না। তো তালাক তিনটে একসঙ্গে দিলে তালাকে বেদাত হইবে কিন্তু তালাক হবে না, এটা আপনি কোথায় পাইলেন? কাজে চাইরো ইমাম এইটা একমত যে না, তালাক দিলে হবে কিন্তু তালাকে বেদাত হবে, তালাকদাতা গুণাগার হবে, কাজে এটা এভাবে দিলেই এটা হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানায় যেটা করেছেন সেটা হলো কি, ধরেন এই বিল্ডিংটা করা হচ্ছে, এখন এখানে একজনে বলতে পারে যে ভাই এটা এনে এভাবে এভাবে করেন, আপনি মানে একটা মানে একটা রদবদল নির্মাণের সময় একটা রদবদল করতে পারে, মানুষ কিছু জানে না, একজনের আটজন দশজন বউ বিয়ে করে তালাক একশোবার দিলেও তালাক হয় না, এই তো ছিল সমাজ। সেই সমাজের লোকদেরকে গুছিয়ে আনতে আল্লাহ রসুল বলছে বেটা তালাক এরকম দে, তা না এরকম দে, ঘোরা তুই একসঙ্গে দিস এরকম হবে না এরকম হবে কর। এটা হলো শরিয়াত যখন প্রতিষ্ঠিত করা হয়েছে তখন মানুষের এভাবে ধরে ধরে তাদেরকে এই ভুলগুলো বোঝানো হয়েছে। কিন্তু সেইটা কি আপনার দলিল ধরিয়ে বসেন যে আল্লাহ রসুল এটা করছে? তাহলে তো এটা ঠিক হলো না। ওটা একটা কোন পরিস্থিতিতে করেছে, এখন কি সেই পরিস্থিতি আছে? এখন দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে, দিন স্থিতিশীল হয়ে গেছে, এখন তো ওই রকম কথা বললে হয় না। তো এই জন্য আপনারা কে কী করবেন সেটা আল্লাহ ভালোই জানে, আপনাদেরকে আপনারা করেন, সবাই আমরা আল্লাহর কাছে যাব। কিন্তু আমি কথাটা দুঃখের সহিত বললাম যে পৃথিবীর বিশ্ববিখ্যাত চারজন ইমামেও যদি একটা কথা একমত হয়ে বলে সেটাও মানুষ মতভেদ করে, তাহলে আল্লাহ এই কথাগুলো বলছেন এখন মিলেন যারা বিদ্রোহবশত এগুলো করে, বাগিয়াম বাইনা হোক। এটা তো আমার কথা না, আমি কোনো আলেম নিজেই এত বড় কথা বলতে পারে না, আমরা আলেম, আমাদেরকে আপনারা সম্মান করেন। যে এই আলেমদেরকে আল্লাহ কুকুরের সাথে তুলনা করছে না, বালাম বা ওর বৈক্ষবিক্ষত আলেম না, তারে আল্লাহ কী বসে করেন? যে কুকুর হাঁপানো কুকুর বলছে না আল্লাহ, তা আল্লাহ যদি বলেন তো আমাদের কী ক্ষমতা আছে বলেন? কাজে এই জন্য এই কথাগুলো আল্লাহ বলছে এটা মনে করতে হবে। আল্লাহর কাছে আমরা হুজুর না আলেম, আল্লাহর কাছে আমরা গোলাম, আমরা সবাই গোলাম, আমরা কেউ হুজুরও না মাওলানাও না, গোলাম।
কাজে এই কথাগুলো স্মরণ রাখতে হবে যে আমরা কোরআনের কাছে ফিরে আসি, আমরা মতভেদ যতটা সম্ভব কমাবার চেষ্টা করি, আর না হয় আমি নিজে মনোভাব রাখি যে আমি আপনার সাথে মিলে মিশে চলতে রাজি আছি। এখন আপনি যদি না থাকেন সেটা আপনার দিলের ভেতর আল্লাহ জানে, কিন্তু আমার মন যে আপনি আমার সাথে মিলেমিশে চলেন, আমি আপনার সাথে মিলেমিশে চলব। তো এখানে দেখেন আল্লাহ বলেন অমক্তলা ফাফিহে ইল্লাল্লাযীনা উতু মিন বাদি মা জাআতহুমুল বাইনাতু বাগিয়ান বাইনাহুম, মতভেদ কেবল ওরাই করে যাদেরকে আসমানি কিতাব দান করা হয়েছে, তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরেও বিদ্রোহবশত তারা মতভেদ করে। তারপরেও আল্লাহ বলছেন যে এরা মতভেদ করবে, তারপরেও হাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাক্তালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনি, আল্লাহ তাআলা মুমিনদেরকে এই মতভেদের মধ্যে হতেও সত্যের দিকে আল্লাহর আদেশে তাদেরকে সত্যের দিকে পথ দেখায় থাকেন। যারা ইমানদার, যারা আল্লাহর কাছে হেদায়েত চায়, আলেমদের মতভেদ, তা আল্লাহ বলছেন যে আমি মুমিনদেরকে এই মতভেদের মধ্য থেকেও আমার অনুমতিক্রমে আমি তাদেরকে সৎপথ দেখাই। কাজেই আপনি যদি আল্লাহর কাছে সৎপথ চান, তা আল্লাহ আপনাকে সৎপথ দেখাবেন। আল্লাহ ইয়াদি মাই ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ যা কিচ্ছে তাকে সরল পথ দেখান, সরল পথ প্রদর্শন করে থাকেন। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলু জান্নাত আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসু ওয়াদ দাররু ওয়া যুলযিলু, আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে ঢুকে যাবে, অথচ তোমাদের উপরে এমন দৃষ্টান্ত আসে নাই যেই দৃষ্টান্ত তোমাদের পূর্ববর্তীর উপরে আসছে? কি দৃষ্টান্ত? মাসসাতুমুল বাসা, তাদের বিয়াসে মানে প্রচণ্ড দুর্ভিক্ষ, ওয়াদ দাররা প্রচণ্ড রোগ ব্যাধি, জুলজিলু তারা থরথর করে কাঁপতেছিল, হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযীনা আমানু, এবং এই বিপদে পড়ে রাসূল এবং মুমিনরা বলতেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়, কত দূরে, কখন সাহায্য পাব। এভাবে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করা হয়েছে। কাজে তোমরা ভেবেছ, তোমরা বলেছ যে ইমান এনেছি আর তোমাদেরকে আল্লাহ কবুল করে নেবেন, তোমাদেরকে পরীক্ষা করবেন না আল্লাহ? আল্লাহ বলেন আলা সাবধান হও, আলা ইন্না নাসরুল্লাহ করিব, তোমরা সতর্ক হও, আল্লাহ সাহায্য কাছে, আল্লাহ সাহায্য তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য পরীক্ষা কম বেশি হবেই, পরীক্ষা ছাড়া কোনো মানুষের ঈমান আল্লাহ গ্রহণ করবেন না। ভালো মানুষেরও পরীক্ষা হবে, নেককারেরও পরীক্ষা হবে। পরীক্ষা যে শুধু গুণাগারের হবে এমন কথা নয়। আইয়ুব আলাইহিসসালামের কি কোনো পাপ ছিল? তাকে আল্লাহ কত বড় কঠিন পরীক্ষা করেছেন। কাজেই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ভালো মানুষকেও পরীক্ষা করতে পারেন। আপনি নামাজি মানুষ, আপনার যদি রোগ ব্যাধি হয় তো ব্যানবাজের কবে উনি যদি নামাজ পড়ে তো ওনার আবার এ ব্যাধি হবে কেন? উনি তো আল্লাহওয়ালা মানুষ, তো ওনার আবার এটা হবে কেন? এটা একটা কুফরি পর্যায়ের কথা। তার কারণ আল্লাহ পরীক্ষা করবেন সবাইকে। কাজে এই জন্য যে নেককার তার কি রোগ ব্যাধি হতে পারে না? যে মালের জাকাত দিছে তার মাল কি নষ্ট হতে পারে না? তার মালও নষ্ট হতে পারে। যেহেতু আল্লাহ বলছেন যে ওলা নাবলু ওয়ান্নাকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুয়ে ওয়া নাকসিম মিল আমওয়ালে ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেছেন তোমাদের ফল ফসল মাল এগুলি এগুলির মধ্যে আমি ঘাটতি করে কমতি করে তোমাদের পরীক্ষা করতে পারি। তাহলে একজনে মালের জাকাত দিছে এর পরেও তার বিপদ আসতে পারে। এখন এই জন্য আপনি বলবেন যে উনি জাকাত বোধহয় ঠিক মতো দেয় নেই, জাকাত দিলে সেই মাল নষ্ট হয়, তাহলে আপনার ইমান গেল, এটা তো আপনি বলতে পারেন না। আল্লাহ তাআলা যে কোনো ভালো মানুষকে, বরং আল্লাহ তাআলা ভালো মানুষকে বেশি করে পরীক্ষা করেন। যারা যত ভালো মানুষ তাদেরকে আল্লাহ তত বেশি করে পরীক্ষা করে থাকেন। এই জন্য এই বিষয়গুলি আমরা কোরআন থেকে বুঝব যে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা ছাড়া কোনো মানুষকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, ঈমানের পরীক্ষা আল্লাহ করবেনই। কাজেই এই পরীক্ষা আল্লাহ যেন পূর্ববর্তীদের মধ্যে মতো আমাদের কঠিন পরীক্ষা না করেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তীদের উপরে যে বোঝা চাপিয়েছেন ওই রকম বোঝা আমাদের উপরে চাপাবেন না, এটা আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে আমাদের পরীক্ষা হবে, কিন্তু পূর্ববর্তীদের মধ্যে কঠিন পরীক্ষা নাও হতে পারে, আমাদের পরীক্ষাটা একটু হালকা হবে এটা আমরা আশা করতে পারি, কিন্তু পরীক্ষা আমাদেরও হবে।
কাজেই এজন্য এই পরীক্ষায় ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আপনি ভালো পথে আসেন, তারপর আপনার বিপদ হয়ে গেল, স্ত্রীপুত্র প্রয়োজন, সংসার, পশু সম্পদ, ধন সম্পদ, বিভিন্নভাবে বিপদ আপদ আসতে পারে। এটা মনে করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আমার এটা পরীক্ষা। তখন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া বারবার পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ তাআলা আপনার ক্ষতিপূরণ করে দিতে সক্ষম। কাজেই কখনোই আপনি নাশকুর যেন হন না। আল্লাহ রসুল একদিন কাবা ঘরের ছায়ায় একটা বিছনার চাদর মাথার নিচে দিয়ে শুয়ে আছেন। তখন হযরত খাব্বাব বিন আত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত সহ্য করতে পারব, আমরা কত কষ্ট সহ্য করব, আপনি একটু কাফেরদের বিরুদ্ধে দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বললেন যে কী কষ্ট সহ্য করেছো বলো, কী কষ্টটা সহ্য করেছো? পূর্ববর্তী উম্মতদেরকে এভাবে পরীক্ষা সহ্য করতে হয়েছে যে একটা মানুষকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে মাথার উপরে করাত লাগাইয়া মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলাই দেওয়া হয়েছে, জ্বলন্ত তেলের ড্যাগের মধ্যে জ্যান্ত মানুষ ছেড়ে দেওয়া হয়েছে। কাফেররা এ পর্যন্ত জুলুম মানুষ উপরে করেছে, যে তোমাদের কতটুকু কষ্ট হয়েছে যে আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ একটু এদের জন্য বদদোয়া করেন কেন? তো এই জন্যই আমরা সতর্ক হব এবং ধৈর্য ধারণ করব। আমরা উম্মতে মারহুমা, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে রাসূল শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। কাজে এই জন্য আমাদের প্রতি আল্লাহর যথেষ্ট দয়া আছে, করুণা আছে, কিন্তু তারপরও একেবারে ছোটোখাটো পরীক্ষার সম্মুখীন যে আমরা হব না এটা কিন্তু নয়। কাজে এই জন্য ধৈর্য সহকারে এগুলো মেনে নিতে হবে। ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, ওরা আপনার কাছে জিজ্ঞাসা করে কী ব্যয় করবে। এখন কী ব্যয় করবে এটা আল্লাহ না বলে, আল্লাহ বললেন কি, কুল, আপনি ওদেরকে বলেন মা আনফাক তুমেন খায়রেন, তোমরা মাল থেকে যেটা ব্যয় করো সেটা তোমরা ব্যয় করবে কোথায়? ফালে লোয়ালে দেয় নেওয়াল আক্রাবি নেওয়াল ইয়াতামাল মাসাকিন আবনাস সাবিল, মানে তোমরা যা ব্যয় করো, কী ব্যয় করবো আল্লাহ এটা জব না দিয়া বলে ব্যয় যাই করো করো, কিন্তু সেইটা তোমরা করবা কোথায়? তোমাদের পিতা মাতা, নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির এদের জন্য ব্যয় করো। মানে তোমরা আসলে ব্যয় করো বড় লোককে খাইয়া সুনাম কিনবা, হ্যাঁ, ছেলের মুসলমানি অনুষ্ঠানে, এটা মুসলমানি বলা তো সম্পূর্ণ বেদাত, খতনা অনুষ্ঠানে এমন লোককে দাওয়াত করা হয় যে যারা 10-5 হাজার টাকার ঢুকন দিতে হবে, আর যদি নিজের ভাই ব্রাদার আপন ভাই চাষা তো ভাই গরিব গরবা থাকে তারা কাট পায় না। কথা বুঝতে পারছেন? পিতামাতা অনেক সময় বঞ্চিত হয়, তো এই জন্য আল্লাহ বলেন যে কী ব্যয় করবা এটা জিজ্ঞাসা করছো, ব্যয় যাই করবা করো কিন্তু করবা কোথায়? ফালে লোয়ালে দাইনে ওয়াল আকরাবিন, পিতামাতা এবং নিকটতম আত্মীয় স্বজন। এই নিকটতম আত্মীয় স্বজনের যত্ন এটা কিন্তু আমরা করছি না, সবান থেকে এটা একেবারেই দূরে সরে যাচ্ছে। নিকটতম আত্মীয় স্বজন, নিজের ভাই ব্রাদার, ভাই ছেলে, বোন, ভাগ্না ভাগ্নি, এই যে আত্মীয় স্বজন, এদের কিন্তু আমরা সেবা যত্ন আমরা করতে পারছি না, খুবই এটা সমস্যা। আমাদের বর্তমান সমাজের অবস্থা হয়েছে যে শ্বশুরবাড়ি থেকে আসলে তারা খুবই যত্নবান, তারা খুবই যত্ন পায়, কিন্তু বাবার বাড়ির মেহমানরা এলে তখন বিবি সাহেবের সাথে কথাই বলা যায় না, তার মেজাজ এমন খারাপ হয়ে গেছে যে কিছু বলাই যাচ্ছে না, কী করবেন এখন? এ জ্বালা কয়দিন সহ্য করবেন, তার সেই সাথে তোরা না আসে নাই আসে। এটা কিন্তু সমাজের একটা মানে মানে যে একটা রূপরেখা, এটা আপনারা অনুভব করতে পারবেন। অথচ নিকটতম আত্মীয় স্বজন যারা, আপনারা হুজুরের মাহফিলে একটা গরু নিয়ে যাচ্ছেন, একটা উট নিয়ে যাচ্ছেন, হুজুরের মাহফিলে গরু দিবেন, মহিষ দিবেন, ভেড়া দিবেন, কিন্তু আল্লাহ বলছে তুমি পিতামাতা, নিকটতম আত্মীয় স্বজন, তুমি তোমার যদি সম্পদ থাকে তো বছর অন্তত একবার একটা গরু জবে করে তোমার সব আত্মীয় স্বজনকে রেখে খাওয়াও, এটা আল্লাহ বলছে। তোমার আত্মীয় স্বজন প্রতিবেশীকে তুমি একটা গরু জবা করে খাওয়াও বছরে অন্তত একবার, তাহলে একবার অন্তত তোমার কাছে সবাই আসলো আত্মীয় স্বজন, এবং এইটা করলে উপকারটা তোমারই হবে, তোমার যদি কোনো বিপদ আপদ হয় তখন এরা সবাই তোমার জন্য ঝাঁপাই পড়বে। যারে আমাদের পাড়া প্রতিবেশী লোকটার উপরে দেখি চোর আসছে না ডাকাত আসছে,
সব সাফাই করবে, সবাই আপনাকে মদত করবে। আর যদি অবস্থাটা এই হয়, ধন আছে সম্পদ আছে, আপনি প্রতিবেশীর সাহায্য করেন না, তাদের সেবা যত্ন করেন না, তা আপনারা ডাকাইতে যখন পিটাইবে তখন ওরা কবি চুপ করে থাক, কথা বলিস না, ওই শালাকে মারু, ওকে মারলে আমাদের কি হয়, কি ঠিক কিনা বলেন। তাহলে আল্লাহ যে বুদ্ধি দিয়েছে এটা ভালো বুদ্ধি দিয়েছে না খারাপ বুদ্ধি দিয়েছে দেখেন তো। তা আল্লাহ বলছেন তুমি যা ব্যয় করবা এর এক নম্বর হলো তোমার পিতামাতা, তুমি তোমার বাড়ির এক নম্বর ফল, এক নম্বর খাবার, সব এক নম্বর জিনিস পিতামাতাকে দাও, কিন্তু আমরা সেটা দিচ্ছি না, আমরা এগুলি খেতে কিন্তু ভুল পথে আমরা চলছি। কাজে এই জন্য এইসব বিষয়গুলি আর এগুলির মশলারও সমস্যা আছে। মশলার সমস্যা কি জানেন, আমার এই গাছে ফল ধরে না, আম গাছে আম হয় না, কাঁঠাল গাছে কাঁঠাল হয় না। এখন আমি মান্যত করলাম যে আল্লাহ এই গাছে যদি কাঁঠাল হয় তাহলে আমি প্রথম কাঁঠালটা পিসাবকে দেবো। এই মান্যত আপনি করেছেন, কাঁঠাল হয়েছে গাছে, এখন ওই কাঁঠালটা নিয়ে তো পীরে বেড়ে আপনি যাবেন, আপনি মান্যত করছেন, কিন্তু মান্যত করছেন পীরের নামে, কিন্তু কাঁঠাল দিছি আল্লাহ, এখন আল্লাহ বলে ওটা আমাকে দেবা, ওটা তোমার পীরে পাবে না, কাঁঠালটা কে পাবে, আল্লাহ বলছেন ওটা আমাকে দাও, মানে কি কে, এতে মিসকিন তারা, এটা ওই পিসাব পাবে না, তাকে দিলে এটা আদায়ই হবে না। আপনার মান্যত আর মান্যত করছেন পূর্ণ হয়েছে, এখন যদি এটা ফকিরকে না দিয়ে অন্য কাউকে দেন সেটা আদায়ই হবে না, আপনার জিম্মে বাকি থেকে গেল। কথা বুঝতে পারছেন, মান্যত জিনিসটা কি, মান্যত এবং আল্লাহর রাস্তায় যে এটা একটু বোঝা দরকার। এটা অবশ্য এইসব অঞ্চলে কম দেখি, কোনো কোনো অঞ্চলে আছে যে প্রত্যেক শুক্রবারই কিছু না কিছু শিরনি খাবার হাদিয়া জিলাপি এগুলো আসে, এরকম বিভিন্ন অঞ্চলে এক এক অঞ্চলে এক এক রকম মানুষের ইয়া। তো এগুলির ব্যাপার হচ্ছে কি, আপনি যদি এই মান্যত করেন যে আমার ছেলে যদি এফেলাস পায় তো মসজিদের মুসল্লিদেরকে মিষ্টি খাওয়াবো, তা আপনার ছেলে এফেলাস পাইছে, এখন আপনি তো মসজিদের মুসল্লিদের মিষ্টি খাওয়াবেন, কিন্তু এই এই মিষ্টি মসজিদের মুসল্লিদের জন্য হালাল হবে না, তার কারণ আপনি মান্যত করছেন আমার ছেলে এফেলাস পাইলে মিষ্টি খাওয়া, এটা মান্যত হয়ে গেল। তো এটা সম্পূর্ণ মসজিদে মুসল্লি কয়জন এই পাঁচ অক্তের মুসল্লি গুণে অ্যাভারেজ করিয়া পাঁচ দিয়ে ভাগ করিয়া যা হয় সেই কয়জন মিসকিনকে এই মিষ্টি খাওয়াইতে হবে, যেহেতু এটা আপনি মান্যত করছেন। আর মুসল্লিরা খাইতে পারবে কোনটা, আপনি কোনো মান্যত সান্নত কিছু করেন না, এমনি আপনার ছেলে ফেলাস পাইছে আর তো রেজাল্ট হয়েছে, ছেলেপেলেরা আমার মুসল্লি ভাইরা বলবেন কী ভাই আপনার ছেলের পরীক্ষা খবর কী, তো এই জন্য এমনি পাঁচ কেজি মিষ্টি নিয়ে যাই মসজিদে, সবাইকে বলবো যে হ্যাঁ ছেলেটা পরীক্ষা ভালো রেজাল্ট হয়েছে খান, এটা কিন্তু আমরা খাইতে পারছি, এটা হাদিয়া। এটার পিছনে আপনি ওরকম শর্ত লাগান নাই যে আমার ছেলে অ্যাফেলাস পাইলে মিষ্টি খাবো, এটা আপনি খুশিতে মসজিদে মিষ্টি নিয়ে গেছেন যে আমার ভাইদেরকে আমি খুশি খাবো, এটা কিন্তু হাদিয়া, এটা সবাই খাইতে পারবে। আর যেখানে বলা হয়েছে যে আমার ছেলে অ্যাফেলাস পাইলে আমি মিষ্টি খাবো, এই মিষ্টিটা আপনার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। ইসলাম হলো সম্পূর্ণ আইন কানুন, কিন্তু বর্তমান দুনিয়ায় ইসলামটাকে আমরা বানাইছি কি, এটা ফজিলতের ধর্ম, এটা যে আইন কানুন এটা আমরা ভুলেই গেছি। আর ইসলামকে আমরা কী মনে করি, যে আমি সারাদিন আমার কাজ করব, আমি সময় মতো নামাজটা পড়ে চলে গেলেই হলো। খ্রিস্টানরা মনে করে আমি সারাদিন আমার মতো আমার কাজ করব, আমি সন্ধ্যার পর এক ঘন্টা গির্জায় থাকবো, তাহলে তোমার ধর্ম পালন হয়ে গেল। এই ধারণাটা যাদের আছে তারা কিন্তু মুসলমান হইতে পারে নাই। মোমেন হওয়ার অর্থই হচ্ছে সারেন্ডার, ইসলাম শব্দের অর্থটাই হচ্ছে সারেন্ডার, যে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন কিনা। সারেন্ডার করার পরে আপনার জীবনের যতগুলি অ্যাসপেক্ট, অল অ্যাসপেক্ট অফ লাইফ, আপনার যতগুলি দিক আছে সমস্ত দিকে আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন, এটার নাম ইসলাম। কিন্তু আপনি আমার আপনার কাছে আপনি করলেন আপনার মন্নত, আপনার যে কাজগুলোকে আপনার ইচ্ছা মতো সব করলেন, আর আল্লাহ নামাজ পড়ছে আছে তাড়াতাড়ি বসি যে নামাজটা পড়ে চলে গেলেন, এটার নাম ধর্ম পালন করা। এটা হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের ধর্ম পালন করার মতো, ওরা যার কাজ সে করে আর পূজার সময় পূজা করে, আর সেই সময় খুব একেবারে তাদের ধর্মগুরুকে বা তারা যাদের ঈশ্বর মনে করে তাকে খুব স্মরণ করে, এটার নাম ধর্ম পালন না। আপনাকে পুরো জীবনের প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর হুকুম মতো করছেন কিনা, এটার নাম ইসলাম। কাজে এগুলো খুবই বোঝার জিনিস, এটা বুঝতে হবে। যদি আপনি মনে করেন যে নামাজ পড়ার জন্য তো পড়তে হবে, তো আমি আমার কাজ করছি নামাজটা পড়ছি তা তো হয়ে গেল, কিন্তু তা না, নামাজ পড়ছেন মানেই আপনি গাড়িতে তেল লোড করছেন। নামাজটা কি আসলে, এই যে মারেফাত মারেফাত করেন, আমি কিন্তু মারেফাতের ছাত্র,
মানে ইলমে তাসাউফ এটা আমার সাবজেক্ট ছিল। এই যারা পীর মুরিদগার, আমি তো পীরের দেশের মানুষ এমনিতেই, আমার বাপদাদারা এরা পীরের মুরিদ। তো এখন এই এই যে মারেফাত কথাটা, এটা কি মারেফাত? হলো পরিচয় জ্ঞান। আপনি ঢাকা যাবেন, যদি আপনার রাস্তাঘাট জানা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে যাইতে পারছেন, আর যদি রাস্তাঘাট জানা না থাকে তো একটু হাঁটার পরেই চলা লাগে। এই যেখানেই কয়েকটা রাস্তা সেখানেই জিজ্ঞাসা করা লাগে যে কোন পথ ধরবো। তা আপনি কাজটা করার আগে সেই কাজ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন, এটার নাম হচ্ছে মারেফাত। কি কথা বুঝতে পারছেন? মারেফাত হচ্ছে পরিচয় জ্ঞান। আল্লাহর রসুল নবুয়াত লাভ করার পরে হেরা গুহায় কয়দিন ছিল এটা বলেন? আল্লাহ রসুলের জীবনী তো পড়া আপনাদের আমাদের ফরজ। আল্লাহ রসুল নবুয়াত লাভ করার পরে কি হেরা গুহায় ঢুকছেন? ঢুকলে একাদিন ঢুকতে পারেন, দ্বিতীয় হই পর্যন্ত, এরপর আর ঢোকেন নাই। প্রথম হই পাওয়ার পরে বেশ কিছুদিন ওই বন্ধ ছিল, এই সময় দু একদিন ঢুকছেন, এরকম প্রমাণ আছে। কিন্তু যখন অনবরত হয়ে আসতে থাকছে আর কোনোদিন হেরা গুহায় ঢোকেন নাই। তাহলে মারেফাত এটা লাগবে আগে। আপনি নামাজ পড়েন, কেন পড়েন? না পড়লে কি হয়? নামাজটা পড়া হলো যে একটা ইঞ্জিন যে আবিষ্কার করে, সেই ইঞ্জিনটা কিভাবে ভালো চলবে, কিভাবে তার ফাংশন সে করবে, ইঞ্জিনটা তার সঠিক ডিউটি কিভাবে করবে, ওই ইঞ্জিনের আবিষ্কার করার জন্য আইন দিয়ে দেয় যে এই গাড়িটি এত লোড বহন করবে, এত লোড বহন করতে হলে তার ঘন্টায় এতটা তেল মোবিল পেট্রোল পড়বে, এত স্পিডে গাড়ি, সব ওই আবিষ্কারক করে দেয়। তো আপনার আমার ইঞ্জিনটার কি আবিষ্কারক আছে না নাই? আছে। তো সেই আবিষ্কারক বলছে যে তোমার এই ইঞ্জিনটাকে দৈনিক 5 বার তেল লোড করতে হবে। 5 বার তুমি তেল লোড করার জন্য তোমার ফায়ার স্টেশনে মানে পাম্পে যাবা, তেলের স্টেশনে তুমি যাবা, ওখানে তুমি তেল লোড করবা। তো এই আমরা নামাজ, এটা মনে করেন যে আল্লাহ কইছি নামাজ পড়ে গেলাম, তা না। এটাকে বুঝতে হবে যে আমি এখানে তেল লোড করতে আসি, কাজে আমার ওই পাইপের সাথে যদি ট্যাঙ্কির সংযোগ ঠিক না থাকে তো তেল তো পাইপে ঢুকবে না, কাজে আমি একেবারে সোজা হইয়া ঠিক মতো দাঁড়াবো যেন তেল যেন আমার সব ট্যাঙ্কিতে যায়। কি কিন্তু আপনি তো অমনোযোগী হন, আর মানে ট্যাঙ্কি পাইপ যদি আপনার হাত থেকে নড়ে সরে যায় তো ট্যাঙ্কিতে তেল ঢুকবে? এর নাম মারেফাত। যে আপনাকে বুঝতে হবে যে আপনি মসজিদে আসছেন কেন, এখানে আপনি তেল লোড করবেন, এই এশার নামাজ পড়ে আমরা ঘুমাবো ভোর পর্যন্ত। এখন এই সময়ের মধ্যে ট্যাঙ্কিতে তেল থাকবে, ট্যাঙ্কি খালি হয়ে যাবে, এই জন্য ফজরের নামাজে লম্বা কেরাত তেওয়ালে মুফাসসাল পড়তে হবে, অন্তত 40 আয়াত। কি আপনার হামেশা পড়ে না ফজরের সময় বড় কেরাত? কেন পড়ে? আচ্ছা, আসরের নামাজে ছোটো কেরাত, মাগরিবের নামাজে ছোটো কেরাত কেন? যে আপনি আসর থেকে মাগরিবে 1 ঘন্টার মধ্যেই আপনি এই তেল লোড করছেন, আর 1 ঘন্টা পরে আবার তেল লোড করছেন, কাজে আপনার ট্যাঙ্কি খালি হয় না, কাজে আপনি একটু অল্প তেল ভরেন হয়ে যাবে, এটার নাম মারেফাত। এগুলির নাম মারেফাত। মারেফাত মানে চাদর মুড়ে দিয়ে ভুটোই শুয়ে থাকা না, কথা বলতে পারছেন? এই তো বোকা লোকেরা দুনিয়ায় এগুলো করে করে ধর্ম ব্যবসা প্রতিষ্ঠা করেছে এবং এই পৃথিবীটা ওদের দখলে। আপনারা যারা নামাজ পড়েন এর মধ্যে অধিকাংশ লোক কিন্তু ওদের দখলে। এই জন্য এই মারেফাত কি এটা বুঝতে হবে। মারেফাত হলো যে এই নামাজ কেন পড়ছি, এটার উপকারিতা কি, কেন না পড়লে কি ক্ষতি হবে, এটা আপনাকে বুঝতে হবে। আর যদি বলেন এটা আল্লাহর আইন আমি মানিয়া নামাজ পড়ে বাইর হয়ে গেলাম, তাহলে এটা মারেফাত ছাড়াই আপনি নামাজটা পড়লেন। আর যদি এটা বোঝেন যে এটা কেন করতে বলছে, কারণটা কি, কেন বললেন ফজরে লম্বা কেরাত পড়ো, কেন বললেন জোহরে লম্বা কেরাত পড়ো, তেওয়ালে মুফাসসাল কেরাত ফজর এবং জোহরে পড়তে বলা হয়েছে, তার কারণ ফজর থেকে জোহর অনেক ডিস্টেন্স, অনেক দূরত্ব। আসর এবং এশা এই দুই অক্তে আওসাতে মুফাসসাল, মানে আওসাতে মুফাসসাল হলো সুরায় বুরুজ থেকে অধ্যায় পর্যন্ত যে মাপের সুরা, এগুলিকে আওসাতে মুফাসসাল বলা হয়। আর হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত যে সুরা, এগুলিকে তেওয়ালে মুফাসসাল বলা হয়। আর অধ্যায় থেকে নাস পর্যন্ত এগুলো কেসারে মুফাসসাল, এগুলি ভাগ করা আছে, কোন সময় কতটুকু তেল লোড করতে হবে এগুলি সব বলা আছে। কাজেই নামাজের এই বিষয়গুলি যখন চিন্তা করবেন তখন আপনার মারেফাত হাসিল হয়েছে, নামাজে আপনি আনন্দ পাবেন, স্বাদ পাবেন, নামাজে আপনার আগ্রহ থাকবে। আর তা নাহলে তো নামাজ আল্লাহ পড়তে বলছে, না পড়লে কেমন হয়, তো পড়া লাগবেই। এখন ইমাম সাহেব তাড়াতাড়ি কেন সেজদায় যায় না, কেন রুকু করে না, এখন বিরক্তি লাগতেছে, তার কারণ যে আমি যে কেন ঢুকছি, আমার যে ট্যাঙ্কিতে তেল ভরা লাগবে, এ চিন্তা নাই, খালি ইমাম সাহেবের দিকে যদি দেখে ইমাম সাহেব দোয়া পড়া এখনও হয় না কেন, তো অনেকে মানে ইমাম সাহেব আপনি আর ঠিকই সালাম ফিরেন, কথা বুঝতে পারছেন? আজি এই জন্য মারেফাত কি জিনিস এটা বুঝতে হয়, খুব কঠিন জিনিস মারেফাত।
তো এখন আমরা একটু শেষ করছি। তো আল্লাহ বলেন যে তুমি যা ব্যয় করবা সেটা কার জন্য? তোমার পিতা মাতার জন্য, নিত্যত্ব আত্মীয়স্বজন, এতি মিসকিনদের জন্য, মোসাফেরদের জন্য। আগে মোসাফেরদের একটা কঠিন বিপদ ছিল, এখন সেই বিপদ নাই। এই মনে করেন আজ থেকে 10 বছর আগে আমার ছেলেরা হঠাৎ কক্সবাজার বেড়াতে গেছে, ওইখানে বসে তাদের টাকা পয়সা চুরি হয়ে গেছে। আর কীভাবে যে তাদেরকে টাকা দিব, মাথা খারাপ হয়ে গেছে, কেমন করে টাকা পাঠাবো। কিন্তু এখন কি সেই দিন আছে? ওর নিজের মোবাইল চুরি হয়ে গেলে ও একটা পাশের দোকানে দাঁড়াবে, বলে এখানে আমার টাকা পাঠানো, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডে টাকা পৌঁছে গেল। তো আগের যুগের মোসাফের যারা, অর্থাৎ যারা চলাফেরা করতো রাস্তাঘাটে, তারা এমন হতো যে রসদ ফুরিয়ে গেলে তারা মরণ অবস্থা, মানে যানবাহন তো এরকম দ্রুত যানবাহন নাই, এরকম স্থায়ী শহর, এখন যে পৃথিবীতে শহর দেখেন, মানে সব গ্রামগুলো শহর হয়ে গেছে, এমন কোনো রাস্তাঘাট নাই যেখানে দোকান নাই। এবং সেই রাস্তাঘাটের একটা দোকানে আপনি রাজশাহী শহরে যা পাবেন তা প্রায় অধিকাংশ একটা রাস্তার দোকানে আপনি পাবেন। এই সুযোগ তো আগে ছিল না, তখন এই মোসাফেরদের জন্য কঠিন সমস্যা ছিল যে চলতে চলতে মানুষের জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কাজেই তাদের যদি রেশন ফুরিয়ে যায়, রসদ ফুরিয়ে যায়, তা তাদেরকে সাহায্য করতে হবে। 3 দিনের জন্য একজন মুসাফির, আপনার পরিচিত কেউ আত্মীয় না, আপনার বাড়ি আসলে আপনি 3 দিন তাকে খাওয়াবেন দাওয়াবেন, 3 দিনের পরে যখন বিদায় করবেন তখন পথের জন্য কিছু হ্যাভারসা ক্লাস, কিছু শুকনো খাবার তার সাথে দিয়ে দিবেন। এটা ইসলামের বিধান, এটা আইন। কিন্তু আমরা কি জানি, আমরা তো আপন একজন আত্মীয় স্বজন আইলে তাকে আমরা দুই অক্ত খাওয়াতে চাই না, তাহলে এটা তো আল্লাহর আইন, এটা মেহমানদারি করতে হবে। তোমার সম্পদ তুমি কোথায় পেয়েছো, এর মালিক আল্লাহ, মালিক বলছে এটা করতে হবে। আমা তাফালু মিন খায়রেন, আল্লাহ বলেন তোমরা যে কল্যাণকর কাজগুলি করো, ফাইনাল্লাহ বি আলিম, আল্লাহ তাআলা এ সম্পর্কে অবগত আছেন, জানেন। কুতিব আলাইকুমুল কিতাবু ওয়া কুরু লাকুম, তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ এটা তোমাদের কাছে খারাপ লাগে। আসান তাকাউ সাইয়া, নিশ্চিতভাবে বলা যায় যে একটা জিনিসকে তোমরা খারাপ মনে করো, ও খয়রুল লাকুম, অথচ ওটা তোমাদের জন্য উত্তম। ও আসান তুহব্বু সাইয়া, আর নিশ্চয়ই হয়তো তোমরা একটা জিনিসকে ভালোবাসো, ও শারুল লাকুম, কিন্তু ওটা তোমাদের জন্য খারাপ। আল্লাহ ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এটা আল্লাহ জানেন তোমরা জানো না। জিহাদের বহু কথা আছে, কিন্তু এতটুকু বোঝেন যে যুদ্ধবিগ্রহটা যদি না থাকতো তাহলে আল্লাহ রসুল যে মদিনায় ইসলামী রাষ্ট্রটা করছেন, এই রাষ্ট্রটা করার জন্য তো ভোটও লাগে নাই, যুদ্ধও লাগে নাই, সবাই ইসলাম গ্রহণ করছে, রাসুল হিজরত করছে, সবাই তাকে বসে যে আপনি আমাদের রাজা হবেন, এই তো খুব ইজিলি একটা স্টেট হয়ে গেল মদিনা। তো এই স্টেটটা মক্কার মুশরিকরা এটা হতে দিবে না, তার কারণ এই মক্কা, এই মদিনা, এই সিরিয়া, আর মক্কা থেকে সিরিয়া যাইতে হলে মদিনার কিনারা থেকে যাইতে হয়। এখন মদিনা যদি একটা রাষ্ট্র হয় তাহলে এরা নিরাপদে যাতায়াত করতে পারছে না, ওখান থেকে তারা এই বাণিজ্য কাফেলা আক্রমণ করতে পারে, এই জন্য মদিনার রাষ্ট্রটা হতে দেওয়া যাবে না। বদরের যুদ্ধে তারা আক্রমণ করলো, বদরের যুদ্ধে এটা একটা অ্যাগ্রেসিভ অ্যাটাক, তার কারণ আবু সুফিয়ান তার কাফেলা নিরাপদে নিয়ে পার হয়ে গেছে। পার হয়ে জোহফা নামে জায়গায় যাওয়ার পরে আবু জাহেলের সাথে দেখা হয়েছে, আবু জাহেল আসতেছে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে, আর আবু সুফিয়ান সিরিয়া থেকে কাফেলা নিয়ে যাচ্ছে। আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা হয়ে গেল। এখন আবু সুফিয়ান বলে যে আমি নিরাপদে চলে আসি, চলো আমরা সবাই মক্কা চলে যাই, আর দরকার নাই। তখন আবু জাহেল বলে যে তা যাবো না, আমি এই বদরে যাব, আনন্দ উৎসব করবো, 10 দিন থাকবো, 10 দিনের খাবার এই খরচ কে দেবে তা সব লিস্টি করা আছে, তার মধ্যে রসুল আসলামের ছোট আব্বাস রাদিয়াল্লাহু নাম ছিল, সেও ওই 10 দিনের একদিনের খরচ দিবে, একদিন 10টা উট জবাই করা লাগবে, এরপর আনুষঙ্গিক যা লাগবে তা তো লাগবে, কত বুঝতে পারছেন কত খরচ। তো এখন এই যে বদরে তারা অ্যাগ্রেসিভ অ্যাটাকটা করলো, তো এখন এই অ্যাটাকটা, এটাকে তো মুসলমানদের জন্য এটা মানে তাদের সেই ক্ষমতা ছিল না, তো আল্লাহ তাআলা ফেরেশতা নামাইয়া আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিতিয়ে দিলেন যে তোমরা আল্লাহর সাহায্য না হলে বদরে যদি কোশ্চেন কেন মুসলমান জিততে পারতো না, 313 জন মানুষ অস্ত্র নাই, 8 জন 8 খান তলোয়ার ছিল মাত্র সাথে, আল্লাহ তাআলা ফেরেশতা নামায় দিয়া ফেরেশতার দ্বারা ওদেরকে মাইরিয়া কাটিয়ে তাড়াই দিলেন। বদরের পরে আর মুসলমানদের সংখ্যা যখন বেড়েছে, ওহুদের দিন কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা নামাইছেন শেষ পর্যায়ে, কিন্তু ওরকম বলেন নাই যে তোমরা ওদেরকে কাটো। এরপরে যখনই মুসলমানদের সংখ্যা বেড়েছে,
তখনই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন, কিন্তু ওই বদরের মতো রকম ওই কতল করার আদেশ দেন নাই যে তোমরা কাফেরদের মারো, এটা বলেন। তাহলে যুদ্ধ যদি মানুষ না জানতো আর সাহাবীরা যদি যুদ্ধ না জানতেন বদর পের উহুদ খন্দক মক্কা বিজয়, তাহলে ইসলামের এই যে আমরা আজকে পৃথিবীতে ইসলাম লাভ করেছি জান্নাতের আশা করছি, এটা কিন্তু আমরা আমাদের ভাগ্যে জড়িত না। তারা যুদ্ধ জেহাদ করে ইসলামী রাষ্ট্রটাকে টিকিয়ে রেখেছে এবং এর ফলে সারা পৃথিবীতে ইসলামটা ছড়িয়ে পড়েছে, আমাদের দেশেও ইসলামটা পৌঁছেছে। কাজে এই জন্য জেহাদ করা, এটা দেখেন মুসলমানদের যুদ্ধ করা অপরাধ, পৃথিবীর আর সব জাতি যুদ্ধ করে এগো কোনো দোষ নাই। দেখেন পৃথিবীতে কোন জাতি যুদ্ধ না করে, সারা পৃথিবী থেকে এক নজরে তাকান, কিন্তু মুসলমানরা যুদ্ধ করতে গেলে এটার নাম হয় সন্ত্রাসবাদ, আর পৃথিবীর সবার যুদ্ধটা বৈধ। কি মুসলমানরা যদি পরমাণু অস্ত্র করে এইটা হবে সন্ত্রাসবাদ, এটা অপরাধ। ওদিকে ইসরায়েল এতটুকু একটা রাষ্ট্র, তারা শত শত পরমাণু অস্ত্র তারা কোয়ের করে রাখছে, এতে কোনো অপরাধ নাই। কথা বলতে পারছেন? মানে এখন এর বর্বিল কি একটা কথা আছে, এই যে কর্তাগার পাত দেহাত গন্ধনা বাসত, কথাটা বুঝতে পারছেন? কর্তাগার পাত দেহাত গন্ধনা বাসত মানে কর্তার পাদে গন্ধ নাই। কথা বলছেন? এটা দুঃখজনক কথা। যেটা হলো তারা এখন পৃথিবীর ক্ষমতার মালিক, এখন মুসলমানদেরকে তারা এভাবে নির্যাতন করছে আর মুসলমানদেরকে সবসময় কোণঠাসা করে রাখছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের এই অবস্থা থেকে মুসলমানকে মুক্তি দিবেন। এজন্য আমাদেরও অপরাধ আছে, আমরা রাজতন্ত্র করার পরই আমাদের শক্তিটা ধ্বংস হয়ে গেছে। ইসলামের শক্তিটা ধ্বংস হয়েছে রাজতন্ত্রের কারণে, রাজতন্ত্র করার সাথে সাথে ইসলামের গোটা শক্তিটা চুরমার হয়ে গেছে। কাজে এজন্য আমরাই দায়ী, এরপরে আর মুসলমানরা সঙ্গবদ্ধ হতে পারে না আজ পর্যন্ত। কাজে এই জন্য আমরা নিরাশ হব না, আমাদের সামনে ইমাম মাহাদি আসবেন, ঈশার আসলাম আসবেন, তখন অল্প সংখ্যক মুসলমানদের দ্বারাই তাম পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে। এটা আল্লাহ বলেছেন, কাম্মেম ফিয়াতেন কালিরেতেন গালাবাত ফিয়াতেন কাসিরেতাম বেজনিল্লাহ, পৃথিবীর বহু জায়গায় প্রমাণ ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। কাজেই সেই বড় দলের উপরে ছোট দল যে জয়যুক্ত হবে, ওই দলে ওই রকম লোক লাগবে, নবী রসুলদের মতো লোক, সাহাবিদের মতো লোক, ঈশা আলাইহিস মতো লোক, এই সমস্ত লোক যখন থাকবে তখন এই ছোট দল বড় দলের উপরে জয়লাভ করবে। কথা বুঝতে পারছেন? এটা সাধারণ নজরে হবে না। তো এই জন্য ইনশাল্লাহ আমরা কোরআনের কথা শুনবো, কোরআনের জন্য জীবনের বাকি সময়টা কোরআন শিক্ষার জন্য ওয়াকফ করে দেন এবং কোনো অবস্থায় আমরা ডিরেল না হই, আমাদের গাড়িটা যেন লাইন থেকে পড়িয়ে না যায়। গাড়িটা আসছে চলুক, জোরে চলুক, অন্তত গাড়িটা লাইনে থাকে এতটুকু চেষ্টা করি না সবাই। কথা বুঝতে পারছেন? গাড়ি যদি ইঞ্জিনে ত্রুটি হয় সেটা মেরামত হবে, কিন্তু গাড়িটা লাইন থেকে পড়িয়ে না যায়। কাজে আমরা অন্তত ইসলামের মূল ধারার উপরে যেন আমরা অব্যাহত থাকতে পারি। আমল অনেক আমাদের ত্রুটি আছে, আমরা করতে পারছি না, আল্লাহ দেখে যে আমরা পারছি না, কিন্তু আমরা যেন লাইন সুত না হই। মৃত্যুর দামি যারা দেহেস্তু নেয় কিনে।